এই লাল ডানা কালাডা বাড়ি আমার কানাডা, বড় বড় সারা বছর দুঃখের বিষয় মানাডা, মশলা সারা বইরা দিম জব লাগবো কানাডা। ভিসা যদি লাগে বস দেওয়া যাবে নাই লস, আগে শালা কর টস গোল দিমু ঠস ঠস। আমরা বরফের ছেলে খেলি মন মেলে, গোলটারে ঠেলে দিই গোল ঢেলে ঢেলে, পইরো না হেলে মাথা ফাইটা গেলে, কেমনে দিমু গোল বলো মাথার উপরে হেলে। লাল ডানা কালাডা বাড়ি আমার কানাডা, বড় পরে সারা বছর দুঃখের বিষয় মানাডা। এই ব্যাটা কমুকি চ্যাম্পিয়ন হবার কথা নাকি জানো সে কাতার কাহিনী, লোকমুখে হুনসনি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে, ফাইনালিজিমা জিতছে কে, ব্রাজিলে বইরা দিব কে, টিনা মিনা লিনা ডিনা আমা গোদাল আর্জেন্টিনা, গোল খাইনা দেওয়া বিনা আমা গোদাল আর্জেন্টিনা। বাপের উপরে বাপ থাকে একটা দল জানে না, ঠিক বেটি কোনো কিছু হেরা নাকি মানে না, ইতিহাসে বইরা থাকে পাতিহাস গুলা, কাপ ছাড়া বাপর মারে জিন্দা লাশ গুলা, মাসের পর বছর যায় বছরের পর মাস, একটা দল সারা জীবন খায়া সুলা বাস। দের ব্যাটটা কমুকি চ্যাম্পিয়ন হবার কথা কয় নাকি মরিখা 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 খইখা আসার খা ভাই। এদিকে কানাডা দলে থাকছে ম্যাক্সিমাম ক্রিমি পাই, আলিস্টার জনসন, স্টেফেন স্কটাইও, ইসমাইল কোনি, কোনির বর কোনি, কাইলি লারিন, জোনাথন ডেভিড, ডেরেক করেন লুইস, মইসে বোম্বাইতো, তাজন বুসানান, আলফানসো ডেভিস, লিয়াম মিলান। আর সাপটোটোস্টোটোস হিসেবে থাকছে ডাইনে সাইড ক্লিয়ার, থমাস অ্যামাকগিল, লুক দে ফগরোলস, কামাল মিলার, আমাকে বাড়ির পাশে কামাল, রুয়েল ওয়াটারম্যান পানি টানবে খালি, সামুয়েল বাদরি মানে পট্টি ঠুয়ে বাইর, জ্যাকন রাসেল, রুই জ্যাকব, সাফালবার্গ, আলী আহমেদ আমাকে আলী, জোনাথন অসারিও, ঋষি লারিয়ে, মাঠিউ করেনেশ্বরী, এরাম নাম কেন কানাডা, টানি টানি অলসি অলসালা, হেডকোচ জেসি মারেস, কানাডায় যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, এইসব এইসব নামের জন্য মনে পাগল হয়ে যায়, ডেলার আসিনি শালা। এবং রেফারি লম্বা বাঁশির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেল। এ পানির বোতল গুলো কানে রে, এই যে সেই হেড কোচ যাই চেম মারি এসে, বিশ্ব র্যাঙ্কিং এ আর্জেন্টিনা এক নাম্বার, কানাডা 48। এ দেব এ দিলাম, পরীক্ষা কিছু কমন আসে নাকি, সবই আল্লাহ ভরসা বন্ধু, মায়ের দোয়া নে মারতেছি। এই কানাডা কি আবার মায়ের দোয়া ফুটবল টিম নাকি? পিয়া ডিমারিয়ার কি হয়েছে, পিয়াকে ডাকে কেন? সে যাকে খুশি তাকে ডাকতেই পারে, এটা তার অধিকার। সুন্দর বল নিয়ে গেছে যে লিওনেল মেসি, মিস ও বল স্যার, বল স্যার, বল স্যার, আজকের খেলাটা কোনো আশার খাওয়া হলো না, ওই বলতে না বলতে মার শালার মার। এ মেসির আমি দেখতেছি, ও মেসিকে ডাকাও যা না ডাকাও তাই, ওই যে ওই যে জিনের ঠাবা, জিনের ঠাবা মারিছে, জিনের ঠাবা মারিছে, ঠাব্বা মারিছে, না 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 ওরে কাকা কানে শুনতে পাচ্ছি না, দেখা যাক। ও আলতো একটা সোয়া মেরিছি, একদমই জিনের থাবা, যা বলিছে কেলানি। এ তুই সব থাক আসতেছি দাঁড়া, যা হবার হয়েছে, এই তুমি কথা কছো কেন, যা হবার হয়েছে আরো বড় করে করতে হবে। এই এই ও সর, আমি সর মানে দেব, তাহলে বল আমার কাছে দিয়ে গেল সর কে আমি, তুই কেন আটক করতেছিস কাকা, চোখে দেখতেছি না কাকা, এ বলতে 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 আমাকে বলে দেব না, এ বলতে তুই বলতে, এ কাকা আমি ফাউল করেছি কাকা, পরান্ডা মনে আছে বের হয়ে যাচ্ছে, আহ বিষা তো আমি পাইনি, কি করা যায় রে কাকা, তুই কামাল রে ঠেকাইস, কি কোন জায়গায় হাত দিয়ে দাঁড়া রয়েছো, দেখাতে হবে শক্তি। এ আর তুই শুয়ে পড়েছিস কেন, এই বয়সে যদি এরকম শুয়ে পড়িস। কানাডার শট বুক দিয়ে ঠেকিয়ে দিলেন ডে ফাউল, নাটক নাটক ডে ফাউলের নাটক, বুকটা আমার পুরো ফাটা হেলাইছে কাকা। আপনি ভিসা সব ওই পাশে দেন, সব ওই পাশে দেন, আমরা লাইনে দাঁড়ায় থাকি, ভিসা সব ওই পাশে দেন, ওই পাশে মার। এ ভাই খেলবো না, মেসির শট, ও কেউ নেই, একটা একটা এ পাশে একটা বিরানি দেন কাকা, আমাকে দেবেন না, এ রেফারি কাকা এ পাশে একটা বিরানি দেবেন, শুনিছেন, শুরু হয়ে গেল ঐতিহাসিক বিরিয়ানির ব্যবসা। উমা কোথায় মারলি রে, ওই পাশে মার কাকা, ওই পাশে মার, ওরে অত ওইদিকে মারতি কইনি, দাঁড়া থাম 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 থাম, ওয়ান দে ফাঁকা ছিল। ইয়ে কাকা হাফ টাইম কি হইছে, হাফ লাগিয়ে গেছে কাকা, ব্রাজিল ফাজিল, ব্রাজিল ফাজিল, দে পাউলে শট, আলিস্টারের ফিনিশিং হলো না, এত বোরিং ম্যাচ বাফে জীবনে দেখি না, এ কি ডারে, এ তুই এদিকে এ কোণে যাচ্ছিস, বিপজ্জনক জায়গা থেকে বল এগিয়ে চলেছে কানাডা, মিস একটুর জন্য বেঁচে গেল আর্জেন্টিনা, আরে শালা রে,
আলভারেস মিস। হাফ টাইমের খেলা শেষ, আর্জেন্টিনা 0 কানাডা 0। এ তোরে যে ধাক্কা মালি ঝবাত করে ফিরে যাস, সে সায়েন্স তো বুঝলাম না। কে রে ভরিস রে, আলাদা করেন ভালো জনি করেন। আজকে মেসির 3 বল ঠেকাইছি, ডি মারিয়া ঠেকাইছি সাইড দিয়ে। তুই আমার সিনিস বেড়া, আমার ভিজনে লাগলে লাথি মারবো। এ আমার বিরিয়ানিতে আলু ছিল না। এসব তোর মা তো আবার ব্রাজিলি সাপোর্টার। আবার নতুন জুতো কিনে দিয়ে ময়লা লাগাই লাইছি, এরম ধাক্কায় ধাক্কায় খোসায় খোসায়। ভালো কই দিয়ে ঠেলে গুতে খেলতে হবে। হ্যাঁ কাকা হ্যাঁ। এ মামা, ভাবি তোরে আর কল মেসেজ দিয়েছিল না, এখনো ব্লক করে রাখিছে। না রে মামা, এখনো খুলিনি ব্লক। কইছে আর্জেন্টিনার মাঠে 22 বার চক্কর দিলি মাফ করবে। ও তালি আর কি, আমার একটা বান্ধবী আছে সকিনা, ওর সাথে ডেট করতে পারিস। ওই তাই করতে হবে না। আস্তে আস্তে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা, এবং দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। প্রথমার্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা। পিপাসা লাগিছে পানি দিতি ক, আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা সাদের কাপ। এই তুই আরে ঘুম পার আছিস কে? ওরে দিকি মার দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু। ওরে ওর দিকে যা, ওর দিকে সর, সরিয়ে যা, ওর দিকে সর, সর পে দরা। বিপজ্জনক জায়গা থেকে বলে গিয়েছিল সে গোল। বন্ধু উঠে পর গোল হয়ে গেছে, গোল এ গোল রে কাকা গোল। বন্ধু উঠতিছে না কা? আর্জেন্টিনা 1 কানাডা ডাব্বা। আরে গোল হয়েছে, গোল হয়েছে, গোল হয়েছে। ওরে ভাই রে, এ ওর তুই কানাডার ভিসা পাইছিস? এ ডাইনে ভাইয়ে সাপ সাপ। বড় ভাই সালাম নেবেন। এই সাপাই খেল জোরে কতি বাতিছি নে। এই সাপাই খেল। এ না রে শট নেব না। এ বল ধর, বল কি কেউ নিবি না? অ্যাঞ্জেল ডি মারিয়া, ডি মারিয়া। এ এদিকে 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 এদিকে। বল কোন জায়গায়? একটু খাতি দে, উত্তরের দিকে একটা বিরিয়ানি দিস। এই তোরা রহিম কাকার বিরিয়ানি দিছিস, সব বিরিয়ানি ওপাশে দিচ্ছিস। ভিএআর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেয়া হয়েছে বেশি। এ বিরিয়ানিতে নাকি হলুদ কম হয়েছে, এই যে হলুদের মশলা দিয়ে ফাটাইছে। হলুদ তো কম হয়েছে আর লবণও কম হয়েছে। হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে। জয় কাকা ম্যারাডোনা, সবই হস্তশিল্প। এ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু। ওই পাশে সব বিরিয়ানি কেন দিচ্ছে? হ্যাঁ দেখো দেখো, কিছু বলো, আমার জরায় ধরতেছে। ওকে আমার প্রেমিকা। এ বন্ধু কোথায় যাবা বন্ধু? ফুকতে বেড়ে যাবো, ফুকতে বেড়ে যাবো। যন্ত্রণা ছাড়া কিছু লঠেল শোকে মাঠে নামানো হচ্ছে, পায়ে ব্যথা আমার। আর খাই যাচ্ছে কাকা? কেন এর প্রতিশোধ নিতে হবে কিন্তু। বাপকি তোর মাঠে রে, বাপকি তোর মাঠে। পরে পরে কথা বলছি। এই তোর বাপকি তোর মাঠে রে, একদম গাঁদা গাঁদে মাঠাতে বের করে দেওয়ানি। হয় পাগল খেলে। এ সেলিম ভাই এলাকার মাঠে একটু আসেন দি, জ্ঞান জাম্বা দিছে আমার কানে থাবা মারিছে। হ্যাঁ কি করছেন শুনতে অসুবিধা হচ্ছে। এ তুই থাবা মারিছিস? থাবা মারিছিস না রে কাকা, শুনতে পাচ্ছেন? একটু একটু ফাঁসছি, আবার পাচ্ছি নি। আজকালকার ফুলা পান। এই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু। ওরে কাকারে লাগিছে, জাগা মতো লাগিছে কাকা। ওরে এ ভাই জাগা মতো লাগিছে ভাই। এখন সময় 5:19। এ কার মোজ টানবো রে। এ কে, আমি একটু ফানি খাওয়ার জন্য বইছি। আরে মাঠের মধ্যে একটু ফানি খাওয়ার জন্য বসা যাবে না? কি কি কথা এ? লিওনেল মেসির চান্স, লিওনেল মেসি। ও ঘুমাতি দে একটু, আর খেলতে ভালো লাগতেছে না। আপাই গেছে, মেসিকে ঘুম পাড়িয়ে দিল একদম। এ ভাই আপনারা কি ডা গুতো মারিছে, খালি নামডা করা মারি। আমাকে মেসি ভাইরে গুতো মারলে সাইডে কথা বলা হবে না। এ কি ডা মারিছে মেসি ভাইরে? কাকা কানাডার প্লেয়ারকে সাবধানে থাকতে কন। এই নেতর জন্য হলুদির প্যাকেট। দেখ বাল, 8 জার্সি পরিচিত খেলোয়াড়, মায়ের গুতো খেতে পারে, এর জন্য কোচ উঠিয়ে নিলেন। মেসির শট, জিনে থাবা মারিছে। মেসি মেসি মেসি, কতবার করে বলিস, অত পানি খাস না। মেসির বাড়িয়ে দাও বল, লাউটারো মার্টিনেস, গো। আর্জেন্টিনা 2 কানাডা ডাব্বা। কি গোলটা দিলো দেখিসো বাবা, মোস্টানা মার্টিনেস। এ কাকা এখন কি করা যায় কদি? কিছুই করা যায় না, তোকে হাতে সময় নেই। হ্যাঁ বুঝতে পারিছি, যা শালা বাঘ। এই কেসে মোজ বেশি পড়ে গেছে তোমার? হয় হইছে, কেরবি। এ বাপ বাপ, তুই খেবিস নি বাপ। এ তুই ওরে চিনিস, ও মাল কি ঠান্ডা, ও মাইরে হুতে হেলাই দেবেনি। এ কাকা এর কাছে মারবো না, এর কাছে মারবো। তুমি যেদিক খুশি সেদিক মারো। তোমার নাগরিক সনদপত্রের ফটোকপি আর পাসপোর্ট লাগবে বুঝছো, জন্ম নিবন্ধন দিয়ে হবে না। কানাডার ভিসা পাওয়া একটু কঠিন আছে বুঝছো। এবং এরই সাথে সাথে রেফারির লম্বা বাঁশি, আর্জেন্টিনা জিতে নিল এই ম্যাচটি 2-0 ব্যবধানে। তো আবার দেখা হবে ভাঙ্গাবাদিনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে মামা প্রবলেমের সাথেই থাকবেন। বিদায় পৃথিবী।